এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 11ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য আজ 14ই অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আজ বিকেলের মধ্যেই পোর্টাল খুলে দেবে। দেখুন আনন্দবাজারের গুরুত্বপূর্ণ প্রতিবেদন টেটের পোর্টাল। 11ই ডিসেম্বর যে টেট হবে তার আবেদনপত্র গ্রহণের পোর্টাল আজ শুক্রবার বিকেলের মধ্যে খুলে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে ওই পোর্টালে আবেদন সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে, কী লাগবে এই সংক্রান্ত তথ্য থাকবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি বুকলেটও খুব শীঘ্রই প্রকাশিত হবে, যেটা কিছুদিন আগে পর্ষদ সভাপতি বলেছিলেন। এরপর বলা হচ্ছে বৃহস্পতিবার পর্ষদ টেটের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে তফসিলি জাতি জনজাতি ওবিসি সহ বিভিন্ন সংরক্ষিত জাতির ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা আগামী 11ই ডিসেম্বর টেটে আবেদনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5% নম্বর ছাড় পাবেন। একইভাবে এই সংরক্ষিত বিএড প্রশিক্ষিত প্রার্থীদের স্নাতক স্তরে 45% নম্বর থাকলেই টেটের আবেদন করতে পারবেন। এবং ক তারিখ পর্যন্ত এই আবেদন করা যাবে এটা নিয়েও একটা গুরুত্বপূর্ণ আনন্দবাজারের প্রতিবেদন আছে, আমরা শেয়ার করব। তবে এই যে আজ বিকেলের মধ্যে পোর্টাল খুলে যাবে এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে, অর্থাৎ ধরুন ফটো সিগনেচার কত কেবির মধ্যে স্ক্যান করতে হবে, সেই সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত যাবতীয় তথ্য থাকবে। এবং আমরাও অবশ্য তখন ডিটেলস ভিডিও সহ আপনাদের শেয়ার করব এবং কীভাবে সহজেই মোবাইলে ভালো ভালো অ্যাপের সাহায্যে ফটো সিগনেচার স্ক্যান করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই ভিডিওও শেয়ার করব। এরপর গতকাল আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে এই অনলাইন অ্যাপ্লিকেশান কতদিন পর্যন্ত করা যাবে। এই বাড়বে আবেদন এই অংশেই এখানে নিচের দিকে একটু আসুন, দেখুন এখানে বলা হয়েছে আগামী 14ই অক্টোবর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত টেটের আবেদন নেওয়ার প্রক্রিয়া চলবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। তবে সম্ভবত এটা মনে হচ্ছে ভুল আছে, 11ই ডিসেম্বরের জায়গায় সম্ভবত 11ই নভেম্বর হতে পারে, কারণ 11ই ডিসেম্বর তো টেট পরীক্ষা, তার আগেই অ্যাপ্লিকেশান শেষ হবে। তাই সম্ভবত আমরা জানি যে কোনো অ্যাপ্লিকেশানের সময় 15 থেকে 20 দিন সময় দেয়, সম্ভবত এটা হচ্ছে ডেটটা কোনোভাবে ভুল টাইপ হয়েছে, এটা সম্ভবত 11ই নভেম্বর হবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যখনই অফিসিয়াল নোটিশ দেবে ক তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং আজ থেকে যখন পোর্টাল ওপেন হবে আমরা সরাসরি এক ক্যান্ডিডেটের অনলাইন অ্যাপ্লিকেশান করব, অবশ্যই সেই ভিডিও দেখে আপনারা নিজেরাও সহজেই করে নিতে পারবেন অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশানটা করবেন। এবং সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন, যখনই ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন। এবং প্রাথমিক টেটের প্রস্তুতির জন্য আমরা এনসিটি সিলেবাস অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট শেয়ার করেছি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, ওখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ফেসবুক পেজে জয়েন হতে পারবেন।